ত্বকের সানবার্ন দূর করার আটটি ফেস প্যাক। দৈনন্দিন ব্যস্ততার কারণে প্রতিদিনই আমাদের ঘরের বাইরে বেরোতে হয়। বাইরে বেরোলে রোদ, ধুলাবালি, বৃষ্টি আর সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি তো রয়েছেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ত্বক রক্ষার জন্য আমরা খুব একটা উদ্যোগ নিই না, কিন্তু ইচ্ছে করলেই আমরা এর জন্য একটা উপায় বের করতে পারি। কাজের ফাঁকে সময় খুঁজে বের করতে হবে। একবার ত্বকে সানবার্ন দেখা দিলে তা দূর করা বেশ কষ্টসাধ্য, তাই সানবার্ন থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহার করুন ঘরোয়া কিছু প্যাক। আজ আমি আপনাদের জন্য দেখাব সানবার্ন দূর করার আটটি ঘরোয়া প্যাক। এক, লেবুর রস। লেবুর ব্লিচিং উপাদান ত্বকের সান ট্যান দূর করতে সাহায্য করে। সানবার্ন হওয়া স্থানে লেবুর রস সরাসরি ব্যবহার করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া লেবুর রস এবং চিনি মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এটি সপ্তাহে 2-3 বার ব্যবহার করুন। 2, বেসন এবং হলুদের প্যাক। 2 টেবিল চামচ বেসন, 1 চিমটি হলুদ, 1 টেবিল চামচ দুধ, 1 টেবিল চামচ কমলার খোসার গুঁড়া এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন এটি ব্যবহার করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের কালো দাগ দূর করে। 3, টক দই। 1 কাপ টক দইয়ের সাথে 1টি শশার রস, 1টি টমেটোর রস এবং 1/2 কাপ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। 30-45 মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে শুধু টক দই ত্বকে লাগিয়ে রাখতে পারেন। ভালো ফল পেতে টক দইয়ের সাথে টমেটো এবং লেবুর রস মিশিয়ে নেওয়া উচিত। 4, আলুর রস। 1টি ছোট আলুর রস এবং 1টি লেবুর রস মিশিয়ে নিন। আপনি চাইলে লেবুর রস ব্যবহার নাও করতে পারেন। 1টি তুলোর বলে এটি ভিজিয়ে রোদে পোড়া স্থানে লাগিয়ে নিন। 20 মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। 5, অ্যালোভেরা জেল। রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালোভেরা জেল বেশ কার্যকরী। রোদে পোড়া স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এটি সারা রাত রাখুন, পরের দিন সকালে ধুয়ে ফেলুন। 6, শশার রস। আপনার শরীরের রোদে পোড়া দাগ দূর করতে প্রাকৃতিক উপাদান হিসেবে শশা খুব কাজের জিনিস। শশা থেকে রস বের করে তা কিছুক্ষণ ফ্রিজে রেখে আপনার ত্বকে ব্যবহার করুন। 10-20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে এটি 2 বার ব্যবহার করাতে ত্বকের রোদে পোড়া ভাব নিমেষেই উধাও হয়ে যায়। 7, ডাবের পানি। ডাবের পানি ব্যবহার করেও আপনি আপনার শরীরে সানবার্ন সহ যে কোনো ধরনের কালো দাগ দূর করতে পারেন। ডাবের পানি ফ্রিজে রেখে দিন আর যখনই বাইরে থেকে বাড়িতে আসবেন সেই পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এতে আপনার ত্বকের ঘাম ও ময়লা দূর হওয়ার সাথে সাথে রোদে পোড়া ভাবও চলে যাবে। 8, পাকা পেঁপে। পাকা পেঁপে চটকে আপনার রোদে পোড়া জায়গাতে লাগালেও দ্রুত কাজ করে। আপনার ত্বকে পেঁপে লাগিয়ে 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন লাগালে সানবার্নের দাগ আর থাকবে না। নিজের ত্বকের প্রতি যত্ন নেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।